কেনিয়ার রাজধানী নাইরোবিতে মঙ্গলবার মাঝাকাশে দুই প্লেনের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে প্লেনে পাইলট হিসেবে প্রশিক্ষণে থাকা এক শিক্ষার্থী এবং তার প্রশিক্ষক মারা গেছেন। তারা অনুশীলনের সময় একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে তাদের প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে। কেনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার সকালে স্থানীয় বিমান সংস্থা সাফারি লিঙ্কের একটি প্লেন এবং 99 ফ্লাইং ট্রেনিং স্কুলের একটি প্লেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাইরোবির পুলিশ সদস্য অ্যাডামসন বুঙ্গি এফপিকে এক টেক্সট বার্তার মাধ্যমে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে ওই দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সবসময় অল টাইম হেলদি লাইফ।